আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকে আলোচনা করব বসনিয়া নিয়ে বসনিয়া নিয়ে আজকের এই ভিডিওতে এ টু জেড সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে বসনিয়ার ওয়ার্ড পারমিট থেকে শুরু করে বিশাল প্রসেসিং পর্যন্ত আপনাদের কী কী স্টেপগুলো ফলো করা লাগবে আপনাদের টোটাল কত সময় লাগবে আপনাদের কি বসনিয়ার বিষয়ের জন্য বর্তমান সময়ে ইন্ডিয়াতে যাওয়া লাগবে না আর যদি আপনাদের ইন্ডিয়াতে যাওয়া লাগে তাহলে কতদিন আপনাদের ইন্ডিয়াতে থাকা লাগবে কত টাকা খরচ হবে আপনাদের বর্তমান সময়ে কি বসনিয়ার বিশার জন্য বা বসনিয়াতে যাওয়ার জন্য মেডিকেল করার প্রয়োজন আছে কি না বর্তমান সময়ে আপনারা বসনিয়াতে কি কি কাজের ওয়ার্ড পারমিট বিষয় দিতে পারবেন এবং কোন কাজের সুযোগ সুবিধা কেমন স্কিল ওয়ার্কার আনস্কিল এরা বেতন কত টাকা পাবেন সর্বোচ্চ আপনারা কত টাকা আয় করতে পারবেন বসনিয়াতে কত টাকা সেভ করতে পারবেন আপনাদের থাকা খাওয়ার খরচ কত টাকা হবে এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। আলোচনা শুরুতে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিই যেগুলো নিয়ে আপনারা বর্তমানে ডিপ্রেশনে আছেন। বর্তমান সময়ে কি বোসনের ওয়ার্ড পারমিট ভিসা চালু আছে আর ওয়ার্ড পারমিট ভিসার জন্য কি আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা তো বর্তমান সময়ে বোসনের ওয়ার্ড পারমিট ভিসা চালু আছে এবং আপনাদের ভিসার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে তো ইন্ডিয়ায় গেলে কি আপনাদের ভিসার জন্য ইন্টারভিউ দেওয়া লাগবে না ভাই আপনাদের কোনো ধরনের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হবে না অনলি আপনারা একটা ফিঙ্কার দিলেই আপনাদের কার্যক্রম হয়ে যাবে তো ইন্ডিয়াতে গেলে সর্বোচ্চ আপনাদের কতদিন থাকা লাগবে ইন্ডিয়াতে এক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ গেলে এক মাস থাকা লাগবে ইন্ডিয়াতে এরই ভিতরেই আশা করা যায় আপনাদের কার্যক্রমটা সম্পূর্ণ হবে তো ওই যে ইন্ডিয়াতে গেলেন ইন্ডিয়াতে যে এক মাস থাকবেন আপনাদের খরচ কত টাকা হবে ইন্ডিয়াতে তো দেখেন এটা ডিপেন্ড করবে যে যাবে তার উপর তো যদি আপনারা ইন্ডিয়াতে একটু সস্তায় এক কম খরচে থাকতে চান তাহলে একটু খোঁজাখুঁজি করলেই পাঁচশো টাকার ভিতরে রুম পেয়ে যাবেন প্রতিদিনের জন্য আপনাদের পাঁচশো টাকা করে নেবে আর খাবার দাবারের খরচ আপনারা জানেন ইন্ডিয়াতে খাবার দাবারের খরচ মোটামুটি কম সেক্ষেত্রে আপনাদের তিন থেকে সাতশো টাকা হলেই প্রতিদিন চলে যাবে তো এবারে আপনাদের ট্রানজিট খরচ আছে এইগুলো দিয়ে মোট প্রতিদিন আপনাদের এক হাজার বা এগারো বারোশো টাকার মতো পড়বে এক হাজার টাকা ধরতে পারেন তো আপনাদের তিরিশ দিন থাকতে তিরিশ হাজার টাকা সেখানে আপনাদের সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা খরচ হবে ইন্ডিয়াতে যদি আপনি একটু কম খরচের ভিতরে থাকতে চান আর আপনার যদি টাকা পয়সার অভাব না হয় সেক্ষেত্রে আপনি হিউজ টাকা সেখানে খরচ করতে পারেন এতে সমস্যা নেই তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে বর্তমান সময়ে কি বস নিয়ে জন্য মেডিকেল করা লাগে এই বিষয়টা নিয়ে অনেকেই টেনশনে আসেন অনেকেই ডিপ্রেশনও আসেন কারণ অনেকেরই অনেক ধরনের সমস্যা আছে শারীরিক সমস্যা আছে অনেকের রক্তের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আছে তো এই কারণে কিন্তু মেডিকেল করলে আপনারা যেতে পারবেন না তো এই বিষয়ে আপনাদের জন্য একটা সুখবর আছে যে বর্তমানে কিন্তু মেডিকেল লাগছে না বোস নেওয়ার ওয়ার্ড পারমিটের জন্য মেডিকেলের কোনো প্রয়োজন হয় না মেডিকেল লাগে না তো এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন বর্তমান সময়ে আপনাদের বোস নেয়ার ভিসা প্রসেসিং করতে মোট কত সময় লাগবে তো আপনাদের ওয়ার্ক পারমিট আসতে বোস নেয়ার ওয়ার্ড পারমিট আসতে আপনাদের সর্বোচ্চ গেলে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে অনেক ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে তবে এটা অনেকটা ডিপেন্ড করে আমি প্রত্যেকটা বিরোধে বলে আসি এটা ডিপেন্ড করে আপনার এম আপনার এজেন্সি বা আপনি যার মাধ্যমে কন্ট্যাক্ট করেছেন তাদের উপর তবে ম্যাক্সিমাম মানুষই পঁয়তাল্লিশ দিনের ভিতর একটা ওয়ার্ক পারমিট পেয়ে যায় বোসনেয়ার সেক্ষেত্রে ওয়ার্ড পারমিট পাওয়ার পরে আপনাকে অবশ্যই ইন্ডিয়া যাওয়া লাগবে এবং ইন্ডিয়াতে যেয়ে আপনার ফাইলটা আপনার নিজেকেই ইন্ডিয়া নয়াদিল্লি অ্যাম্বাসিতে বোস নেয়ার যে অ্যাম্বাসি আছে সেখানে আপনাকে সাবমিট করা লাগবে তো অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করার আগে কিন্তু আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে যেটা নিতে আপনার সর্বোচ্চ গেলে এক সপ্তাহ সময় লাগবে এর ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন বোস নেয়ার তো অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়ার পরে আপনি অবশ্যই আপনার ফাইল অ্যাম্বাসিতে সাবমিট করবেন আর অ্যাম্বাসিতে সাবমিট করার পর আপনার ভিসা বের হতে সর্বোচ্চ কতদিন সময় লাগবে তো আপনাদের ভিসা স্ট্যাম্পিং হতে সর্বোচ্চ গেলে এক মাস সময় লাগবে তো টোটাল সময়টা হচ্ছে আপনাদের বোস নেয়ার বর্তমানে তিন থেকে চার মাস আপনারা পাঁচ মাস ধরে রাখবেন সে পাঁচ মাসের ভিতরে আপনারা আশা করা যায় বোস নেয়ার ভিসা পেয়ে যাবেন এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে ভাই বোস নেয়ার ভিসার মেয়াদ থাকে কতদিন তো বোস নেয়ার ভিসার মেয়াদ থাকে হচ্ছে আপনার এক বছর বর্তমান সময়ে বোস নেয়ার ভিসার থাকে এক বছর তবে কিছু ক্ষেত্রে ভিসার মেয়াদ ছয় মাসে হতে পারে এটা আপনি অবশ্যই চেক করে দেখবেন আর বসনিয়াতে টিআরসি কার্ড টিআরসি কার্ড কিন্তু আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে যাওয়ার পঁয়তাল্লিশ দিন পরে আপনাকে ফিঙ্গার দিতে নিয়ে যাবে আপনার সকল ডকুমেন্ট চাইবে এরপরে আপনি আশা করতে পারেন যে বসনিয়াতে গেলে তিন মাসের ভিতরই বা তিন মাস চার মাস সর্বোচ্চ গেলে পাঁচ মাসের ভিতর টিআরসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা পেয়ে যাবেন এখন মূল কথায় আসি সেটা হচ্ছে আপনারা বর্তমান সময়ে বসনিয়াতে কি কি ধরনের কাজ পাবেন কোন কাজের সুযোগ সুবিধা কেমন এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো দেখেন আপনারা বর্তমানে গেলে কনস্ট্রাকশনের কাজ পাবেন এগ্রিকালচারের কাজ পাবেন আর হচ্ছে আপনারা ফ্যাক্টরির কাজ পাবেন এই তিন ক্যাটাগরির কাজ অ্যাভেলেবেল পাবেন তো দেখেন কনস্ট্রাকশন ফ্যাক্টরি আর এগ্রিকালচার এগুলো কিন্তু তো এগুলো কিন্তু এক একটা কাজ নয় এগুলো এক একটা ইন্ডাস্ট্রি আপনারা যদি কনস্ট্রাকশন সেক্টরে যান সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের কাজ পাবেন যেমন আপনাদেরকে একটু বিষয়টা খুলে বলি যারা ইট গাতার কাজ পারেন রাজমিস্ত্রির কাজ পারেন আবার অনেকে আছেন টাইসের কাজ পারেন অনেকেই রড বান্ধার কাজ পারেন আবার অনেকেরই কারেন্টের কাজের উপর এক্সপিরিয়েন্স আছে তো আপনারা কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে যেতে পারবেন স্কিল ওয়ার্কার এবং আনস্কিল ওয়ার্কার দুইভাবেই তো এক্ষেত্রে আপনাদের বেতনটা হবে পাঁচশো ইউরো যেটা বাংলা টাকায় প্রায় ষাট হাজার টাকা এরপরে আপনারা ফ্যাক্টরিতে কী কি কাজ পাবেন তো ফ্যাক্টরিতে আপনারা যেমন অনেকে আছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে বা সোয়েটার ফ্যাক্টরিতে অথবা রাবার বা প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করেন তো তারা ফ্যাক্টরির কাজে যেতে পারবেন আবার অনেকে আছেন কাঠের কাজ জানেন তো তারাও কিন্তু এই ফ্যাক্টরির কাজে যেতে পারবেন এই ফ্যাক্টরির কাজে ভিতর কিন্তু অনেক ধরনের কাজ আছে যেমন ফুড ফ্যাক্টরি আছে আবার ফুড ফ্যাক্টরিতে আপনারা ফুড প্যাকেজিংয়ের কাজে যেতে পারেন তো আসলে এইগুলা বিস্তারিত বলা একটা ভিডিওতে কখনোই সম্ভব না তারপর ট্রাই করছি তো আপনারা যারা এগ্রিকালচার বিষয়ে যাবেন তো এগ্রিকালচারের কাজ বলতে যে মাঠের কাজ ধান লাগানোর কাজ পাট কাটা কাজ সব কাজ এই সব কাজ আপনি ওখানে পাবেনও না আপনি হচ্ছে কৃষিকাজে গেলে প্রথম যে কাজটা পাবেন সেটা হচ্ছে গ্রিন হাউজের কাজ বা শাকসবজি চাষ করার কাজ এটা আপনারা অ্যাভেলেবেল পাবেন আরও অনেকগুলো কাজ পাবেন যেমন বিভিন্ন খামারে কাজ করতে পারবেন যেমন বিশেষ করে ঘোড়ার খামারগুলো বেশি আপনারা ঘোড়ার খামারে কাজ করতে পারবেন এছাড়াও মুরগির ফার্মে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টের কাজ করতে পারবেন ক্লিনারের কাজ করতে পারবেন এবং কার ওয়াশ বা গাড়ি ধোয়ার কাজে আসতে পারেন তো এই সবগুলোই অনেক সহজ অনেক ইজি আপনারা ফাইভ স্টার বা থ্রি স্টার হোটেলের রুম সার্ভিসম্যান হিসাবে আসতে পারবেন আর হাউস কিপিংয়ের কাজগুলো পাবেন তো এই ধরনের অনেক কাজ পাবেন অনেক কাজ অ্যাভেলেবেল পাবেন আপনারা বসনিয়াতে আসলে আর এই সমস্ত কাজ কিন্তু ছেলে মেয়ে উভয় মেল ফিমেল উভয়ই এই কাজগুলো করতে পারবেন এখানে আপনার এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই এবং সবারই বেতন একই আসবে বসনিয়াতে জেনারেল ওয়ার্কাররা বেতন কত টাকা পাবেন তো আপনাদের সর্বোচ্চ আপনারা চারশো ইউনে বেতন পাবেন যাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই আর যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে তারা পাঁচশো ইউরো থেকে ছয়শো ইউরো পর্যন্ত আয় করতে পারবেন বোস এবং আপনাদের প্রত্যেকটা কাজেই তো আপনাদের টাইম কাজ করার সুযোগ থাকবে এক্ষেত্রে আপনারা আরও এক্সট্রা আর্নিং করতে পারবেন আপনাদের অবশ্যই পাঁচ দিন কাজ করা লাগবে এবং আট ঘন্টা করে ডিউটি আর দুই দিন সপ্তাহে ছুটি পাবেন তো আপনারা কিন্তু প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন বোস কারণ থাকা এবং খাওয়া দুটাই কিন্তু আপনাদের কোম্পানি দিয়ে দিবে বর্তমান সময়ে বোস নেওয়ার বিশ্বাস জন্য আপনাদের কি কী ডকুমেন্টস সাবমিট করা লাগবে ক্ষেত্রে আপনাদের একটা পাসপোর্ট লাগবে এবং আপনাদের ছবি লাগবে এনআইডি কার্ডের ন্যাশনাল এনআইডি কার্ডের ফটোগ্রাফি লাগবে ধর্ম সনদ লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এছাড়াও আপনারা এক্সট্রা কিছু ডকুমেন্ট যোগ করতে পারবেন সেগুলো হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সনদ বা সার্টিফিকেট যদি আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করাতে পারেন এছাড়াও আপনাদের সিভিওর বায়োডাটা এই ডকুমেন্ট আপনাদের লাগবে তবে কিছু ক্ষেত্র বিশেষে আপনাদের ডকুমেন্টে পরিবর্তন আসতে পারে বোস নেওয়া নিয়ে যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ইউরোপের যে কোনো দেশ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ